আমার প্রিয় স্নেহের, 2023 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি শুনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 18টি প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 18 = 18। প্রথম, পৃথিবীতে দিন রাত্রির পরিবর্তনের কারণ, পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী আকৃতি গোলাকার, পৃথিবী উপবৃত্তাকার, কক্ষপথ রয়ে পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরছে। প্রশ্ন সম্পূর্ণ, মেঘলা আকাশের মেঘাচ্ছন্নতা 25%, 75%, 100% না 50%? উত্তর হবে 100%। প্রশ্ন, বায়ুর গতিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার, অ্যানিমোমিটার, বাত পতাকা না হাইগ্রোমিটার? উত্তর হবে অ্যানিমোমিটার। প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 92 কোটি কিমি, প্রায় 94 কোটি কিমি, প্রায় 96 কোটি কিমি, প্রায় 98 কোটি কিমি? উত্তর হবে প্রায় 96 কোটি কিমি। প্রশ্ন, ব্রাজিলের উপর দিয়ে নিরক্ষরেখা, মকরক্রান্তি রেখা, দ্রাঘিমা রেখা না কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে? তো লিখবে মকরক্রান্তি রেখা। প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতিপথকে রবিমার্গ, ছায়াপথ, কক্ষপথ না অক্ষপথ? উত্তর হবে রবিমার্গ। প্রশ্ন, বায়ুদূষণ কমাতে প্রচুর পরিমাণে অরণ্যধ্বংস, অরণ্য সৃজন, শিল্পায়ন না কৃষিকাজ করা হচ্ছে? উত্তর হবে অরণ্য সৃজন। প্রশ্ন, এটা বিশ্ব উষ্ণায়ন হবে, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না হাইড্রোজেন? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাতাসে শব্দ তরঙ্গের গতিবেগ 329, 330, 331, 332 মিটার পার সেকেন্ড? উত্তর হবে 331 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, রেজার পিন তৈরি হয় সিংকোনা সর্বগন্ধা, বাসক না তুলসী থেকে? উত্তর হবে সর্বগন্ধা। প্রশ্ন, গঙ্গা নদীর তীরে যে শহর গড়ে উঠেছে তা হলো মুম্বাই, কলকাতা, গৌহাটি না ভাদোদরা? উত্তর হবে কলকাতা। প্রশ্ন, ভারতের বৃহত্তম শহরটি হলো কলকাতা, রাজস্থান, মুম্বাই না দিল্লি? উত্তর হবে মুম্বাই। প্রশ্ন, পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহের নাম? উত্তর হবে মেঘনা। পরের প্রশ্ন, মৌসুমী কথাটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর লিখবে আরবি। প্রশ্ন, পার্বত্য অঞ্চলের হিউমাসযুক্ত ঢালু জমি? উত্তর হবে চা চাষের উপযুক্ত। প্রশ্ন, সোলানী তন্তু বলা হয়? উত্তর হবে পাটকে। প্রশ্ন, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো? উত্তর হবে গন্ড। প্রশ্ন, জনসংখ্যার মানচিত্র হলো? উত্তর হবে বিষয়ভিত্তিক। পরের প্রশ্ন, মানচিত্রে পাহাড় আইপেন পর্বত দেখানো হয় খয়েরি রং দ্বারা? প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম? উত্তর হবে রেন গজ। প্রশ্ন, প্রভাতে সূর্যোদয়ের কিছু আগের অবস্থাকে বলে? উত্তর হবে উষা। প্রশ্ন, মরু অঞ্চলের মাটিতে ধান, মিলেট, গম, পাট চাষ ভালো হয়? উত্তর হবে মিলেট। দুয়ের দাগে রয়েছে, দুয়ের একে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ড্যাশ ঋতুতে জলবাষ্পের পরিমাণ কম থাকে? উত্তর হবে শীত। প্রশ্ন, কর্ণাটকের ব্রহ্মগিরির থেকে ড্যাশ নদীর উৎপত্তি হয়েছে? তো লিখবে কাবেরী। প্রশ্ন, কোণারক ভারতের একটি ড্যাশ স্থান? উত্তর লিখবে পর্যটন। প্রশ্ন, কানে কানে কথা বলার তীব্রতা ড্যাশ ডেসিবেল? উত্তর লিখবে 20 ডেসিবেল। প্রশ্ন, ড্যাশ শক্তির ব্যবহারে বায়ুদূষণ হ্রাস পায়? উত্তর হবে অপ্রচলিত। দুয়ে রয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলে রেখো যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দেখো, বাম দিকে রয়েছে সূর্যোদয়ের দেশ, কক্ষপথ, মেসন, আর ডান দিকে রয়েছে জ্যোতিষ্কদের নিজেদের পথ, হাইগ্রোমিটার, জাপান। সূর্যোদয়ের দেশ হবে জাপান, কক্ষপথ হবে জ্যোতিষ্কদের নিজেদের পথ, মেসন হবে হাইগ্রোমিটার। 2-3 রয়েছে, নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, 60-এর দশকে ভারতীয় কৃষিতে যে বিরাট পরিবর্তন আসে তাকে বলে সবুজ বিপ্লব? উত্তর হবে শুদ্ধ। প্রশ্ন, মানচিত্রের দূরত্ব এবং বাস্তব দূরত্বের অনুপাতকে বলে স্কেল? উত্তর হবে শুদ্ধ। প্রশ্ন, রাগি চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়? উত্তর হবে অশুদ্ধ। প্রশ্ন, মৃত্তিকা মানচিত্র একটি প্রাকৃতিক মানচিত্র? উত্তর হবে অশুদ্ধ। প্রশ্ন, 26শে জানুয়ারি দিনটিকে বলা হয় সাধারণতন্ত্র দিবস? উত্তর হবে শুদ্ধ। 2-4 রয়েছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে? উত্তর লিখবে বনভূমিকে। প্রশ্ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা? উত্তর লিখবে ডেসিবেল। প্রশ্ন, আর্থ আওয়ার্স কবে চালু হয়? উত্তর লিখবে 2007 সালে 31শে মার্চ। প্রশ্ন, মৌসুমী জলবায়ুর প্রভাবে কোন শ্রেণীর বৃষ্টিপাত হয়? উত্তর লিখবে শৈলক্ষেপ শ্রেণীর বৃষ্টিপাত হয়। 3-3 হচ্ছে, অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, জিওড বলতে কী বোঝাতে লিখবে, জিওড কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবীর সদৃশ্য।
জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইয়োর্স শব্দের অর্থ হচ্ছে দর্শন। পৃথিবীর আকৃতির সঙ্গে কমলালেবু গমা ন্যাশপাতি গমা আপেলের সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির মিল নেই। অর্থাৎ এক কথায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলে। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? তুলবে পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথ যে তলে অবস্থান করছে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। হচ্ছে অ্যালবেডো কাকে বলে? তো লিখবে, আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। হচ্ছে ডেসিবেল ও ডেসিমেল মিটার বলতে কী বোঝো? তো লিখবে, শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। আলেকজান্ডার গ্রাহাম বেল যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন তার নামানুসারে ডেসিবেলের নামকরণ হয়েছে। আর যে যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয় সেটিকে ডেসিবেল মিটার বলে। ডেসিবেল মিটারের স্কেলের মাত্রা 1 থেকে 140 ডেসিবেল পর্যন্ত প্রকাশ করা হয়। হচ্ছে মানচিত্র বলতে কী বোঝো? লিখে, বৃহৎ পরিসরের কোনো স্থানকে ক্ষুদ্র আকারে একটি নির্দিষ্ট স্কেল, দিক, অক্ষরেখা, দ্রাঘিমারেখা এবং প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে একটি কাগজের ওপর চিত্রিত করা হয়। এভাবে অঙ্কিত চিত্রকে মানচিত্র বলে। প্রশ্ন, ভারতকে নদীমাতৃক ও কৃষিভিত্তিক দেশ বলা হয় কেন? তো লিখবে, ভারতে অনেক ছোট বড় নদী দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাহিত হয়েছে, যা এখানকার মানুষের জনজীবন কমা কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থা, জলবিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে বা প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। তাই ভারতকে নদীমাতৃক দেশ বলে। অন্যদিকে ভারতের 60% মানুষ কৃষিজীবী এবং মোট জমির প্রায় 53% কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়। জাতীয় আয়ের প্রায় 44% কৃষি ও কৃষি সহযোগী কার্যকলাপ থেকে আসে। এছাড়া কৃষিজ দ্রব্য উৎপাদনের পরিমাণ ও প্রকৃতির ওপর নির্ভর করে অর্থনৈতিক পরিকল্পনার রূপরেখা নির্ধারিত হয়। এজন্য ভারতকে কৃষিভিত্তিক দেশ বলা হয়। পরিবেশন, গ্রিনহাউস কী অথবা সবুজ ঘর কী? উত্তর লিখবে, শীতপ্রধান দেশে অতি তীব্র শীত থেকে শাকসবজিকে বাঁচানোর জন্য এক বিশেষ ধরনের কাঁচের ঘর তৈরি করা হয়, তাকে সবুজ ঘর বা গ্রিনহাউস বলে। সূর্য থেকে আগত সৌরকিরণ ক্ষুদ্র তরঙ্গরূপে এই কাঁচের ঘরের ভিতরে সহজেই প্রবেশ করতে পারে না, কিন্তু সমপরিমাণ তাপ ওই কাঁচের ঘরের ভিতর থেকে বেরিয়ে যেতে পারে না। ফলে কাঁচের ঘরের ভিতরে সর্বদা একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা সম্ভব হয়। চারিদিকে অনধিক 35 শব্দে নিচের যে কোনো 4টি প্রশ্ন দিয়ে দাও। প্রশ্নের মান রয়েছে 3×3×4=12। প্রথম, মালভূমি অঞ্চলে রাত্রির দিকে তাপমাত্রা কমে যায় কেন? তো লিখবে, কোনো অঞ্চলের তাপমাত্রার হ্রাস বৃদ্ধি সাধারণত সেই অঞ্চলটি কোন শিলায় গঠিত বা সেই অঞ্চলে কী ধরনের মাটি আছে তার উপর নির্ভর করে। যদি শিলার বা মাটির উত্তাপ গ্রহণ বা ধারণ ক্ষমতা বেশি হয় তবে অঞ্চলটি এটা উষ্ণভাবে উষ্ণ হয়, আর শিলা বা মাটির তাপ গ্রহণ বা ধারণ ক্ষমতা কম হলে অঞ্চলটি এটা কম উষ্ণ হয়। মালভূমি অঞ্চল সাধারণত লাল বা ল্যাটেরাইট মাটি এবং আগ্নেয় বা রূপান্তরিত শিলায় তৈরি হয়। দিনের বেলা এই শিলা বা মাটি উত্তপ্ত হয় কিন্তু সূর্যাস্তের পরে তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে, তাই রাতের দিকে মালভূমি এলাকায় তাপমাত্রা হ্রাস পায়। পরে শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা সংক্ষেপে লেখো। শব্দদূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি হলো, এক, ক্ষতিকারক শব্দগুলিকে বা ক্ষতিকারক শব্দ উৎসগুলিকে নিয়ন্ত্রণ করা দরকার। দুই, শব্দবাজি ব্যবহার নিষিদ্ধ করা। তিন, পথের রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। চার, নিঃশব্দ অঞ্চল সুরক্ষিত রাখতে হবে। পাঁচ, উন্নত মানের সাইলেন্সার ব্যবহার করা উচিত। ছয়, ব্যক্তিগত গাড়ির হর্ন নিয়ন্ত্রণ করা উচিত। সাত, কানে শব্দ নিরোধক যন্ত্র ব্যবহার করা। আট, সাউন্ড বক্স ডিজে মাইককে নিয়ন্ত্রণ করা দরকার। নয়, ব্যক্তিগত ও পারিবারিক অনুষ্ঠানে শব্দবিধি অনুসরণ করা উচিত। দশ, মিষ্টি ও মৃদু শব্দ উৎপাদনকারী আধুনিক প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করতে হবে। ১১, ঘরের দেওয়ালে পুরু কাচ ও পাথর ব্যবহার করতে হবে। ১২, মোটরযান আইন কঠোরভাবে মেনে চলতে হবে।
13 সড়ক পথ প্রশস্ত ও পথ নির্দেশক চিহ্ন ব্যবহার করতে হবে 14 সর্বোপরি শব্দদূষণ সম্পর্কিত কেন্দ্রীয় আইন কঠোরভাবে প্রয়োগ করা পরে হচ্ছে বায়ুদূষণের ফলাফলগুলি উল্লেখ করো বায়ুদূষণের ফলাফলগুলি হলো 1 বায়ুমণ্ডলের গড় উষ্ণতা বৃদ্ধি হয় 2 ওজন স্তরে গর্ত সৃষ্টি হয় 3 অ্যাসিড বৃষ্টি হয় 4 ধোঁয়াশা সৃষ্টি হয় 5 সর্দি কাশি হাঁচি শ্বাসকষ্টের প্রকোপ বৃদ্ধি পায় 6 কীটপতঙ্গের জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায় 7 কৃষিজ ফসলের উৎপাদন কমে যায় 8 গ্রিনহাউস গ্যাসের আধিক্য হয় ফলে পরিবেশে উষ্ণতা বা পরিবেশের উষ্ণতা বাড়ে 9 স্বাভাবিক উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পায় গাছের ক্লোরোসিস ও নেক্রোসিসের প্রভাব বৃদ্ধি পায় 10 পাখিসহ অন্যান্য জীবজন্তুর অবমৃত্যু ঘটে পরে যে খুবই গুরুত্বপূর্ণ শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করো লিখবে বায়ু জলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহের গতিবেগ কোনো পর্বত আড়াআড়িভাবে অবস্থান করলে ওই বায়ু পর্বতের গা বেয়ে ওপরে উঠে যায় এবং সেখানে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে শৈল মানে পাহাড় ওই বায়ু যখন পর্বত অতিক্রম করে বিপরীত দিকে অর্থাৎ অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প কমে যাওয়ার জন্য বৃষ্টিপাত বিশেষ হয় না এইরূপ স্বল্প বা প্রায় বৃষ্টিহীন অঞ্চলকে বৃষ্টিছায়া অঞ্চল বলে ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল এবং সংলগ্ন অংশে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন দেখবে আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড এই মহাদেশ কোনো দেশের অধীনে নয় আমেরিকা যুক্তরাষ্ট্র নরওয়ে ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফ্রান্স জার্মানি জাপান আর্জেন্টিনা ভারতসহ প্রায় 40টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র এই মহাদেশে আছে সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ আবহাওয়া জলবায়ু খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করছে 1951 সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে সব রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে কিন্তু সব পরিকল্পনা ও গবেষণা শান্তির উদ্দেশ্যে হতে হবে এখানকার প্রাকৃতিক সম্পদের উপর কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না সব দেশকে এই মহাদেশের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য দায়িত্ব পালন করতে হবে এই সকল কারণে আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় পরের প্রশ্ন মানচিত্র স্কেলের গুরুত্ব আলোচনা করো ফলের উত্তর দেখে না আমি আর মুখে বলছি না মুখে বললে ভিডিওটাকে বড় হয়ে যাবে তোমাদের অসুবিধা হবে আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি তোমার কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্টে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না দেখে নাও দেখো পরের প্রশ্ন রয়েছে ওজন গহ্বর কীভাবে সৃষ্টি হয় উত্তরটা দেখে নাও আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নেবে বা ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে ভালো করে দেখে নাও দেখো তারপরে রয়েছে জলচক্র বলতে কি বোঝো উত্তরটা দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরে তোমাদের হচ্ছে পাঁচের দাগে অনধিক 80 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রতিবর্ষে মান রয়েছে 5 করে 5 গুণ 4 সমান সমান 20 প্রথম বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো প্রশ্নের মান 5 পড়েছে পার্থিব বিপর্যয় কী তার সঙ্গে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কী কী 2+3 পড়েছে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো তার সঙ্গে চা উৎপাদক দুটি রাজ্যের নাম লেখো 4+1 পরে হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ভূমিকা লেখো তার সঙ্গে হচ্ছে বৃষ্টিছায়া অঞ্চল কাকে বলে 3+2 পরে হচ্ছে ভারতে কত ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ও কী কী তার সঙ্গে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো প্রশ্নের মান রয়েছে 2+3 ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফলে তোমরা কোশ্চেনটা দেখে নাও, কোথাও লিখতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ফলে তোমরা কোশ্চেনটা দেখে নাও, আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।